দুর্নীতিতে জড়িত নন তাহলে ভয় কিসের রাজ্য সরকারের ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে বাঁচাতে গিয়ে ঝাড় খেলো ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে বাঁচাতে পারলই না রাজ্য সরকারের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদন সপাটে খারিজ করে দিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল এরপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আজ মঙ্গলবার বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে হয় সেই মামলার শুনানি এদিন ডিভিশন বেঞ্চ রাজ্যকে প্রশ্ন করে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের সমস্যা কোথায় যদি দুর্নীতিতে অভিযুক্ত জড়িত না থাকে তাহলে ভয় কিসের আগামী আঠারোই এপ্রিল ফের এই মামলার শুনানি হবে তবে রাজ্যের যে আবেদন অন্তর্বর্তী স্থগিতাদেশ সিবিআই তদন্তের সেটাকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সমস্ত নথি রাজ্যকে প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হলো এক কথায় যে কোনো মুহূর্তে তদন্তে ঝাঁপিয়ে পড়তে পারে সিবিআই সেই ইঙ্গিত দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে তাই তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি রাজ্যকে প্রস্তুত রাখতে হবে সিবিআই চাইলেই সেটা হস্তান্তর করে দিতে হবে আগামী আঠারোই এপ্রিল বুধবার বৃহস্পতিবার এই মামলার দুটোর সময় ফের শুনানি হবে রাজ্যের এই পদক্ষেপকে তৃণমূল সরকারের বিলাসিতা বলে কটাক্ষ করেছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন আইনি অধিকার হলেও নীতির প্রশ্ন আছে দুর্নীতি হয়েছে তদন্ত হবে জনগণের পয়সায় মামলা করে অপচয় করা হচ্ছে এটা বন্ধ করতে হবে সিআইডির হাতে একটি সিটি আসে পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য সেই সঙ্গে তৃণমূলের আরও একাধিক নেতা রাজন্য হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী প্রত্যেকের নাম জড়িয়ে যায় অরূপ চক্রবর্তীর নাম জড়িয়ে যায় সেই মামলায় ত্রিনাঙ্কুর ভট্টাচার্য অরূপ চক্রবর্তী এমনকি প্রান্তিক চক্রবর্তীদের বাঁচাতে এবার সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার সেই মামলায় রাজ্য সরকারকে ধুয়ে দিল এবং প্রস্তুত থাকতে বলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ